ওএমআর শিটে বিষয় কোড ভুল হলে বা সেট কোড যে রয়েছে সেট কোড না লিখলে বা সেট কোড লিখেছে কিন্তু বৃত্ত করা হয়নি এরকম সমস্যা যাদের হয়েছে তারা একটি কনফিউশনে আছেন যে তাদের কি রেজাল্ট আসবে কিনা সে বিষয়ে নানা ধরনের সন্দেহ এবং দ্বিমত রয়েছে এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো এরকম আর আপডেট গুলো জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আসি আমরা বিষয় কোড ভুল বিষয়ে আপনি যদি পরীক্ষায় বিষয় কোড ভুল লিখেন তাহলে কি আপনার রেজাল্ট আসবে কিনা হ্যাঁ বিষয় কোড যদি ভুল হয় তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে আপনারা পরীক্ষার হলে দেখে থাকেন যে আপনার যে খাতাটা থাকে সেই খাতাটা বা যে ওএমআর শিট গুলো থাকে সেগুলো কিন্তু নিয়ে থাকে এবং এই রুমে যারা থাকে প্রত্যেকেরই কিন্তু বান্ডিল টা যেটা থাকে এই বান্ডিল টা কিন্তু একই সাবজেক্টের হয় তো একই সাবজেক্টের যেহেতু হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বিষয়টা ভুল করেন তাহলে যে শিক্ষক খাতাটা দেখে উনি কিন্তু বুঝতে পারে এটা ওই সাবজেক্টের পরবর্তী বিষয় হল স্যাট কোড লিখেন নাই বা লিখেছেন কিন্তু বৃত্ত ভরাট নাই তাহলে কি সমস্যা হবে কিনা তাহলেও একটি উপায় আছে আপনার খাতাটি পরীক্ষা করে দেখা হবে আপনার খাতাটি কোন সেটের সাথে বেশি সাদৃশ্য রয়েছে এছাড়া যদি আপনার লেখা ভরাট বা বৃত্ত ভরাট দুটার একটা যদি যে কোনো একটা থাকে তাহলে কিন্তু সহজে কিন্তু বুঝে যাবে যে আপনার এটা কি তাহলে আর কোনো সমস্যা নেই